হ্যালো আপনারা সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আর এই যে আমি মানে সকাল সকাল উঠে বরবাবু মানে চলে যাওয়ারও পর তারপর কাজ শুরু করে দিয়েছি আসলে বড়বাবু তো সকালবেলা উঠে মানে পিটি যায় প্রথমে দিয়ে তারপর সাড়ে সাতটার দিকে বাড়ি মানে রুমে আসে রুমে টুমে আসার পর তারপর মানে খাওয়া দাওয়া করে এ খাওয়া দাওয়া করে যায় তো তো আমাকে এই কারণে সকালবেলাতে উঠে রান্না টান্না চাপিয়ে দিতে হয় তো এর জন্য সেভাবে সব কিছু করে ওঠা হয় না তাই বড়বাবু চলে যাওয়া পর আমি সব কিছু কাজে টাজে মানে কাজগুলো গুছিয়ে আর কি করতে পারি বা করি তাই চলে চলে যাওয়ার পর এই প্রথমে ঘরটারগুলো একটু গুছিয়ে নিলাম গোছানোর পর ঝাড় টাট দিয়ে মুছে নিচ্ছে আসলে আমার সেরকম নোংরা ঘর খুব একটা মানে পছন্দ হয় না আর আমিও আমার ভালোও লাগে না আমার একটু মানে সবসময় মানে পয় পরিষ্কার থাকবো একটু পরিপাটি হয়ে সেটা খুব পছন্দ আমার দিয়ে তারপরে কাজ টাজ করে স্নান করে নিয়েছি স্নান টান করে রান্না টান্না করার পর বড় বয়স দুপুরবেলা খাওয়া দাওয়া করা হয়েছিল খাওয়া দাওয়া করার পর এখন বাসন টাসনগুলো মেজে নিচ্ছি কারণ অনেকগুলো বাসন হয়েছিলো তখন মাজা হয় এর জন্য এখন বড় বড় ঘুমাচ্ছে এর জন্য এসে বাসনগুলো মেজে নিচ্ছিলাম মাজা টাজার পর মানে তারপর সেভাবে আর কি ভিডিও করা হয়নি তারপর ওই একেবারে সন্ধ্যাবেলা আমি ক্যাপসিকামের পকোড়া করছিলাম তো সেইটাই ছোট্ট করে হালকা এক্ষুনি ভিডিও নিয়েছি যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর আমি চেষ্টা করব এর পর থেকে আরও অনেক ভালো ভালো ভিডিও দেওয়ার কারণ আমি যেখানে আছি জায়গাটা অনেক সুন্দর অনেক কিছু দেখার আছে আমি আপনাদেরকেও দেখাবো থ্যাংক ইউ